আজ 18 জুলাই। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপরে বাধা ও হামলা, তারপর বিজেপি বিধায়কের মৃত্যু অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে এবং প্রশাসনের সহযোগিতায়, এই ধরনের ঘটনাগুলিকে নিয়ে ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলা তরফ থেকে জগদ্দল থেকে ভাটপাড়া পর্যন্ত এক বিশাল র্যালির আয়োজন করা হয়। এই র্যালি থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্যারাকপুরের বিজেপি নেতাগণ, রাজ্যের যুব সম্পাদক সৌমিত্র খাঁ, রাজ্য সচিব সঞ্জয় সিং, ফাল্গুনী পাত্র, সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি উমাশঙ্কর সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, সন্তোষ সিংহ, প্রমোদ সিংহ, অরুণ ব্রহ্ম, সৌরভ সিং, ব্যারাকপুর থেকে সঞ্জয় যাদব, নৈহাটি থেকে অজয় ঘোষ, গারুলিয়া থেকে যুবনেতা কুন্দন সিংহ, ভাটপাড়া বিধায়ক পবন সিং ইত্যাদি নেতাদের নেতৃত্বে কয়েক হাজার কর্মীদের নিয়ে বিক্ষোভ পদযাত্রা করলেন তারা। দেখুন এই রিপোর্ট ও তাদের অভিযোগ। সব যত রোড আছে সব ব্লক হয়ে গেছে, ওখানে পুলিশ আর কিছু কিছু রোড থেকে সব তো পুলিশের কর্মী লোক তো নেই সব জায়গায়, তো কিছু কিছু লোক আছে অ্যান্টি সোশ্যাল লোক আছে, ওখানে পিস্তল বম নিয়ে ওখানে সব ব্লক করছে, কেউ কেউ তো লোককে তো পাবলিককে স্টোন থ্রো করে ওর মাথা ফেটে দিয়েছেন কিছু কিছু লোককে। আর এই মহিলা আমার দিদি আছে, একে জিজ্ঞেস করুন কি হয়েছেন আজকে। বাইকের সামনে বম পড়ছে, ফায়ারিং হচ্ছে, আমার যে র্যালি আছে আজকে, যে 20-25,000 লোক এখানে আসলে র্যালি সাকসেসফুল করবে ওই নিয়ে ও ভয় আছে, ওই ওকে একদম আনসাকসেসফুল করে ওই ইন্টেনশন আছে। ও টিএমসি চায় না কি বিজেপি এখানে স্ট্রং কিছু ও যে র্যালি আছে সাকসেসফুল হয় ওই নিয়ে সব প্ল্যানিং হচ্ছে। কিন্তু আমি বিজেপি করে এই নিয়ে আমার উপর আমার পরিবার উপরে এসব হচ্ছে। ম্যাডাম কি ভয় পেয়ে গেছে সংসদকে? ভয় আছে তবেই তো এসব হচ্ছে, না তো আপনার যে আপনার ফেয়ার র্যালি করেছেন, আমি তো কিছু করেছেন, আমার কর্মী কিছু করেছেন, আমার পার্টি কিছু করেছেন না, যেখানে আমার লোক র্যালি করছে আপনাকে কি প্রবলেম আছে? যতদিন চলবে আমার তো রেডি আছে, আমি তো ফাইট করবেই করবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করার জন্য তৃণমূল কংগ্রেস মনোনীত করেছেন, যে অর্জুন সিংকে হত্যা করে দিয়েছে, অর্জুন সিংকে এবং তার পরিবারকে যদি হত্যা করা যায়
তাহলে অজয় ঠাকুরকে তৃণমূল কংগ্রেস রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি করতে পারে। সবচেয়ে লজ্জার বিষয় তাই অজয় ঠাকুর চেয়েছেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হলে আরও অনেক উনি টাকা লুটতে পারবেন এবং তার ভাইপোর সঙ্গে ব্যবসার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এখানকার সিপি যে আপনার বাংলাদেশে চাল পাঠাচ্ছেন সেই ব্যবসা ভালো চলবে। তাই তৃণমূল কংগ্রেস ওকে অফার দিয়েছেন অর্জুন সিংকে বা অর্জুন সিং যে ছেলে বা এখানে কাউকে হত্যা করে যদি এখানে একটা সিটে জাতানো জেতা যায় তাই তিনি তৃণমূলের রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন। আমরা তো বলেছি আমাদের দাবি হয়ে গেছে, আমরা অমিত শাহজির দপ্তরে ফোন করেছিলাম, আমাদের দাবি পরিষ্কার। যদি এরকম থাকে দরকারে অর্জুন দাকে একটা বড় দায়িত্ব দেওয়া হোক এবং সঞ্জয় দাও এসেছেন রাজ্য থেকে, যে ওনাকে দরকার হলে স্বরাষ্ট্র দপ্তর থেকে নেওয়া হোক এবং নিয়ে ওই অজয় ঠাকুর স্যালুট মারুক সেটা আমরা দেখতে চাই। পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই আর ব্যারাকপুরে তো একদমই গণতন্ত্র নেই। এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আর পুলিশ জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে এই চারোদিকে আজকে মিছিলটাকে বানচাল করার জন্য চারোদিকে গণ্ডগোল গুন্ডাগর্দি মারামারি, একটা বাচ্চা ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বম দিয়ে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে সারা জায়গা। এখানে বাংলা কোনো গণতন্ত্র বলে নেই, পশ্চিমবাংলা পরিস্থিতিটাকে এমন জায়গায় এই অজয় ঠাকুরের মতন অফিসাররা করে দিয়েছে, দাঁড়িয়ে থেকে মার করাচ্ছে বাড়িয়ে থেকে। আপনাদের গাড়িগুলোর উপরে এলো পাটারি ইট ছোড়া হচ্ছে এবং তাতে মারধর করা হচ্ছে। এটা শুধু আমাদের গাড়ির উপরে না, মানে আমাদের যে মিছিলে আসছে যারা নেতারা আছে তাদের গাড়ির উপরে বম চালানো হচ্ছে, অরুণ বম্বকে মেরেছে, বহু লোক মার খেয়েছে। উদ্দেশ্যটা হলো মিছিলটাকে বানচাল করতে হবে। অর্জুন সিং এর মিছিল হতে দেবে না, গণতান্ত্রিক মিছিল হতে দেবে না, বিজেপির মিছিল হতে হবে। আজকে স্টেট কমিটির একটা বার্তা দিতে চাই, ঠান্ডা ধরার লোক নেই, কতগুলো দুষ্কৃতি যারা ব্যারাকপুরে ছাড়া জায়গায় আর দুষ্কৃতি আর পুলিশ এ ছাড়া আপনার কাছে ঝান্ডা ধরার লোক নেই। মমতা ব্যানার্জি নির্বাচন করার আগে হেরে গেছে, মমতা ব্যানার্জি ভয়ে রয়েছে, ভয়ে প্রোটেকশন দিচ্ছে। টিভিএস অথরাইজ ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার, এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার, অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজ চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।